একই দিনে দুই নারীকে বিয়ে করে আলোচনার সৃষ্টি করেছেন সোমালীয় যুবক বশির মোহাম্মদ। শনিবার সোমালিয়ানদের সিনাই গ্রামে বিয়ে করেন মোহাম্মদ, তার দুই স্ত্রীর নাম ইকরা ও নিমো। বশির মোহাম্মদ জানায়, তিনি 8 মাস ধরে চেষ্টা চালিয়েছেন উভয় নারীর মন জয় করতে, অবশেষে দুজনকে একসাথে বিয়ে করতে রাজি করতে সক্ষম হন। অন্য পুরুষদের উৎসাহিত করতে তিনি এমনটা করেছেন বলে জানান। তিনি আরো বলেন, দুজনকে একসাথে আমি আমার বাড়িতে নিয়ে আসি, আমি তাদের দুজনকে খোলাখুলি জানাই যে আমি তাদের দুজনকে ভালোবাসি, তারা উভয়ে সন্তুষ্ট। একই সাথে দুজনকে বিয়ে করার কারণ হিসেবে বশির বলেন, প্রথম থেকে তারা যাতে একে অপরকে মেনে নিতে পারেন এবং পরস্পরের প্রতি ঈর্ষান্বিত না হন। এছাড়া অনেক সন্তানের পিতা হতে তিনি দুজনকে বিয়ে করেছেন বলেও জানান। সোমালীয় সমাজে বহু বিবাহ প্রচলিত থাকলে একসাথে দুই নারীকে বিয়ে করার ঘটনা নতুন।